হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে আমি কালকে গাড়ি কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, কালকে গাড়ি কিনে নিয়ে এসেছি। আমার যে পুরোনো গাড়িটা ছিল গ্লামারটা এক্সচেঞ্জ করে নিলাম। এক্সচেঞ্জ করে নিয়ে নতুন একটা গাড়ি কিনেছি। কী গাড়ি কিনেছি তোমরা একবার দেখে নাও। কালকে এই গাড়িটা কিনে নিয়ে এসেছি আর আজকে যাব পুজো দিতে। তো বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে গাড়িটা কেমন হয়েছে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও যে গাড়িটা কেমন হয়েছে, ঠিক আছে? কালকে একটু দুঃখ লাগছিল, আমার যে পুরোনো গাড়িটা ছিল ওই গাড়িটা আমি মানে বিক্রি করে দিলাম। আমি এই গাড়িটা কিনলাম, দুঃখ সঙ্গে সঙ্গে একটা আনন্দও ছিল তার সঙ্গে, যেহেতু নতুন একটা গাড়ি আমি কিনে নিয়ে আসছি। তো প্রথমে আমার বাবা জানতো না যে আমি গাড়ি কিনে নিয়ে আসবো। রাতেরবেলায় বাবা যখন দেখেছে তখন বলছে, কেন এত গাড়ি কেনার দরকার, এত গাড়ি চেঞ্জ করার কী দরকার, অনেক কথা। তো যাই হোক, ম্যানেজ করে নিলাম বাবাকে। আর মা জানতো, মাকে বলেই আমি করি যা কিছু। তো ঠিক আছে, চলো দেখা হবে, এখন যাবো পুজো দিতে, যেতে যেতে কথা হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি আমার বাইক পুজো দিয়ে বেরিয়ে গেলাম বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধু, এই যে তোমরা এটা দেখছো, এটা কিন্তু বাংলাদেশ আর হচ্ছে ভারতের সীমান্ত বর্ডার। সামনে দূরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের লোক। আর এখানে ওই দিন প্যারেড হচ্ছিলো। এখানে প্রতি মঙ্গলবার ও শনিবার 4:30 থেকে প্যারেড হয়। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।